এভরিওয়ান, কপিরাইট ক্লেম কীভাবে তুলবেন এখন আমি আপনাদেরকে সেটাই দেখাবো। টিচ আনলিমিটেড থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম। চলুন দেখে আসি কপিরাইট ক্লেম কীভাবে তুলতে হয়। কপিরাইট ক্লেম তুলতে হলে আপনাদেরকে ক্রোম থেকে ডেস্কটপ সাইট করে ইউটিউবে চলে আসতে হবে। তারপর ইউটিউব থেকে আপনাদেরকে ক্রিয়েটার স্টুডিওতে চলে যেতে হবে। দেখুন আমি ক্রিয়েটার স্টুডিওতে ওপেন নিউ ট্যাব করে চলে যাচ্ছি। সো এভরিওয়ান, এখানের মধ্যে ওপেন নিউ ট্যাব করে আমি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসছি। সো এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমি ভিডিও, আমার অল ভিডিওতে চলে যাচ্ছি। আমার অল ভিডিও যে জায়গায় আছে ঠিক সে জায়গায় চলে যাচ্ছি। সো সেখান থেকে আমি আমার কপিরাইট ক্লেম যতটা আছে ততটা বাহির করব। তো এখান থেকে এই যে থ্রি ডট নামে এই অপশনটিতে ক্লিক করে কপিরাইটে চলে আসছি। সো আপনারা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই আপনারা করবেন। সো দেখতে পাচ্ছেন আমার একটা কপিরাইট ক্লেম পড়েছে। সো কপিরাইট ক্লেম এটা আমাকে তুলতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন একটু সাইটে, বাম সাইডে দেখালেই আপনারা দেখতে পাবেন যে কপিরাইট ক্লেম লেখা আছে, এটাতে ক্লিক করতে হবে। সো আমি এটাতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে নিয়ে চলে আসবে, এই দেখুন আমার কপিরাইট ক্লেম এটাতে পড়েছে। সো এটাতে দেখতে পাচ্ছেন আমার প্রথমেই আর কি 10 মিনিট 10 সেকেন্ডের পর কপিরাইট ক্লেমটি এই ইন্ট্রোতে পড়েছে। সো এই ইন্ট্রোটা আসলে কপিরাইট ক্লেম পড়েছে, সো আমি এটা ডিলিট করে ফেলবো। সো আমি এই 10 সেকেন্ড যদি ডিলিট করে ফেলি তাহলে আমার কপিরাইট ক্লেমটি উঠে যাবে। সো আপনারা একটু ওয়েট করুন, দেখতে পাচ্ছেন এখানে এই দেখুন আমি ডিলিট করে দিলাম। এভাবেই আপনাদেরকে কপিরাইট ক্লেম তুলে আপনাদের ভিডিওটাকে সুরক্ষিত করতে হবে। সো এভরিওয়ান আমি একটু ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে আর কোনো কপিরাইট ক্লেম নেই। সো এভরিওয়ান এখন আপনার ভিডিও সুরক্ষিত, বুঝতে পারলেন আপনারা কপিরাইট ক্লেম কীভাবে তুলতে হয়। সো এভরিওয়ান বুঝতে পারলেন যে কপিরাইট ক্লেম কীভাবে তুলতে হয়। সো এভরিওয়ান সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্ত, খুদা হাফিজ।